দিস ইজ ফয়সল ফ্রম অ্যানকুক বাংলা। আমার আজকের রেসিপি হাওয়াইয়ান শ্রিম্প, আর স্পেশাল কোন অকেশনে আপনিও সবাইকে চমকে দিতে পারেন এই সহজ ডিশটি রান্না করে। এটা রান্না করাটা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজার। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। হাওয়াইয়ান শ্রিম্প রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। এখানে প্রায় 200 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের মাথাটা ফেলে দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তাছাড়া চিংড়ির মাঝখানে যে ভেইনটা ছিল সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু চিংড়ির লেজটাকে আমি ফেলে দেইনি, অর্থাৎ এটা টেইল অন রেখেছি। আপনারা চাইলে চিংড়ির লেজটাকে ফেলে দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার চিংড়ি মাছটাকে লবণ আর গোলমরিচের সাথে মেখে নিচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার এই চিংড়ি মাছটাকে আমি সামান্য ভেজে নিব। তিরিশ থেকে 40 সেকেন্ড পরে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর এই পাশটাকেও আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভাজবো। মাছ ভাজা হয়ে গেছে, আর এবার এটাকে আমি তুলে ফেলছি। এবার সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা মরিচ কুচি, সামান্য ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে যখন গার্লিক থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে, তখন আমি এখানে অ্যাড করছি 1 কাপ আনারস। আনারসটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, আর আমি আজকে এই রেসিপিতে ফ্রেশ আনারসটাই ইউজ করছি। এবার এই আনারসটাকে আমি সামান্য সটে করে নিব। অ্যাড করছি 1 কাপের মতো পানি। এবার আমি 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করব, আর এই সময়ের মধ্যে আনারসটা মোটামুটি কুক হয়ে যাবে। ছয় থেকে 7 মিনিট পরে আমি ঢাকনা তুলে একটা স্প্যাচুলার সাহায্যে কয়েক টুকরো আনারসকে চেপে ভেঙে দিচ্ছি। এতে আনারস থেকে কিছুটা জুস বের হবে, আর এর যে গ্রেভিটা আছে সেটাও কিছুটা ঠিক হবে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর আপনারা এখানে লাইট সয়া সসটা ইউজ করবেন, কোনোভাবে এখানে ডার্ক সয়া সসটা ইউজ করা যাবে না। অ্যাড করছি 1 চা চামচের মতো চিনি, আর আনারসটা যদি টক হয় তবে চিনিটা কিছুটা বেশি অ্যাড করতে হবে। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপের মতো ক্যাপসিকাম, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে এবার এখানে অ্যাড করছি। এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে কুক করব। নর্মালি চিংড়ি মাছটাকে কিন্তু বেশিক্ষণ ধরে কুক করার প্রয়োজন পড়ে না, কারণ অল্প সময়ের মধ্যেই চিংড়ি মাছটা রান্না হয়ে যায়। রান্নাটা প্রায় শেষের দিকে, আর এই পর্যায়ে আমি অ্যাড করছি স্বাদমতো লবণ, সামান্য সাদা গোলমরিচের গুঁড়া উপরে ছড়িয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষ, আর ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে সামান্য নেড়ে চেড়ে আমি এটাকে তুলে ফেলছি। এই ডিশটাকে অনেকভাবেই সার্ভ করা যায়, আর এই ডিশটাকে সবচেয়ে ইন্টারেস্টিংলি সার্ভ করার ওয়ে হচ্ছে আনারসের মধ্যে এটাকে সার্ভ করা। আমি আনারসটাকে মাঝ বরাবর কেটে নিয়ে মাঝের আনারসটাকে তুলে নিয়ে রান্না ইউজ করেছি, আর এটাকে আমি এখন সেই আনারসের মধ্যেই সার্ভ করছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং ডিশেই এটাকে সার্ভ করতে পারেন। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেলা যায় এই হাওয়াইয়ান শ্রিম্প, আর এটা খেতেও কিন্তু বেশ মজার। সো গাইস, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার।